দুর্নীতির মাধ্যমে পিকে হালদারের পাচার হওয়া অর্থের খোঁজে তিন দেশ থেকে তথ্য পেয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক। পিকে হালদারের মা লীলাবতী হালদারের নামে কোটি টাকার তথ্য পেয়েছে এখন সংস্থাটি। এ পর্যন্ত পিকে হালদারের চার সহযোগীকে গ্রেফতার সহ 39 প্রতিষ্ঠানের প্রায় 3,000 কোটি টাকা জব্দ করেছে দুদক। রিপোর্টে আরো জানাচ্ছেন রোকসানা আমিন। রিলায়েন্স ফাইন্যান্স ও এনআরবি গ্লোবাল ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক প্রশান্ত কুমার হালদার, পিকে হালদার এখন আলোচিত নাম। 3,600 কোটি টাকা লোপাট করে দেশের বাইরে পালিয়ে যাওয়ার পর তাকে গ্রেপ্তার করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ইন্টারপোলের সহায়তা চেয়েছে দুদক। দুদক কমিশনার জানিয়েছেন, ইন্টারপোল 8ই জানুয়ারি রেড অ্যালার্ট জারি করেছে। পিকে হালদারকে গ্রেপ্তার করার জন্য আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ইন্টারপোলের সহযোগিতা চেয়েছি। বর্তমানে ইন্টারপোলের ওয়েবসাইটে এটি পাবলিশ হয়েছে। সিঙ্গাপুর, কানাডা এবং ভারতের এই তিনটি জায়গা আপাতত আমরা কিছু কাগজপত্র পেয়েছি, তবে এখনো চূড়ান্ত কিছু না, আমাদের যাচাই বাছাই চলছে কাগজপত্র। পিকে হালদারের ঘনিষ্ঠ সহযোগী অবন্তিকা বড়ালকে 13ই জানুয়ারি গ্রেপ্তার করে দুদক। এর আগে আরেক সহযোগী শঙ্খ ব্যাপারীকে এবং বৃহস্পতিবার গ্রেপ্তার করা হয় সুকুমার মৃধা ও তার মেয়ে অনিন্দিতা মৃধাকে। তাদের জিজ্ঞাসাবাদে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছে দুদক। পিকে হালদারের মা লীলাবতী হালদারের নামেও একটি বেসরকারি ব্যাংকে জমা আছে 100 কোটি টাকার বেশি। পিকে হালদারকে দেশে এনে বিচারের মুখোমুখি করার ব্যাপারে আশাবাদী দুদক। এই দুর্নীতি ও পাচারের সাথে যাদের সংশ্লিষ্টতা পাওয়া যাবে তাদের সম্পত্তি ও ব্যাংক হিসাব জব্দ ও ফ্রিজ করা হবে। এক্ষেত্রে কাউকে ছাড় দেওয়ার কোনো সুযোগ নেই। আমরা মহামান্য আদালতের নির্দেশনা অনুসরণ করে চলছি এবং আমরা আশা করছি যে পিকে হালদারকে আমরা এদেশে আনতে সমর্থ হব এবং তার পাচারকৃত অর্থ দেশে এবং বিদেশে সে সম্পত্তি আমরা উদ্ধার করব এবং সরকারের কাছে আমরা ফেরত নিয়ে আসব। অভিযোগ আছে সব মিলিয়ে পিকে হালদারের পাচার করা অর্থের পরিমাণ 10,000 কোটি টাকা। সব অভিযোগ নিয়ে তদন্ত চালিয়ে যাচ্ছে দুর্নীতি দমন কমিশন। রোকসানা আমিন, চ্যানেল আই।